এখন আর শুনিলাম যে যে জেলখানা মধ্যে ঐক্য হওয়া মিছিল ঐক্য কয়েদির মিছিল আসলে ঘটনা সকালবেলা তো পুরো পাঁচটার দিকে গণনা হয় তো গোয়াড় বিয়াল্লিশ জন কয়েদি প্রতিদিন প্রত্যেকদিন সকালবেলায় তো গণনা গান হয় কারণ আসামি আছে প্রায় 7-8 হাজার আসামি তো সকালবেলা ভোরবেলা গণনার সময় এক ওয়ার্ডত 42 জন কয়েদি তাহার এটা 41 জন পাওয়া গিয়া যে গণনা করছে যে আসলে টোটালে জিনিস গান ইয়া লেখকে গোপন লেখকে মানে প্রশাসন অধ্যতন কর্মকর্তারা ন জানায় নিয়ে একজন গণনা সম্পর্কে পরে কেন কেন জেলা সুপার ইত্যাদি জানা জানি হওয়ার পর তারা এখন অভিযোগ করছে কোতোয়ালি থানা এবং বিভিন্নভাবে তল্লাশি চালাই আর বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই তল্লাশি চালানোর পর আইজি পর্যন্ত তার কোনো কুস না পা ইতিমধ্যে আইজি সাহেবের আইজি পিজন সাহেবে ইতিমধ্যে দুজনের ক্লোজ করছে অলরেডি দুজনের এই সাসপেন্ড করছে একজন জেলার একজন ডিপুটি জেলার দুজন একজন কারারক্ষী একজন কারা প্রধান দুজনের সাসপেন্ড করছে আর দুজনের প্রত্যাহার করলি এবং যে গণনা করছে তারা তার ব্যাপারে বিভাগীয় মামলা ইয়ে এবং একটা তদন্ত টিম করছে ওনারা জানান 320 একটা তদন্ত টিম করছে আর ওই খুলনার ডিআইজি সাহেব যে সগীর সাহেব ওরা প্রধান করি এবং ব্রাহ্মণবাড়িয়ার একজন জেল সুপার এবং বান্দরবান একজন জেলার 320 একটা তদন্ত টিম করছে তদন্ত টিম অলরেডি সকালবেলা এটা পরিদর্শন করছে এবং আগামীকাল আবার তারা এটা যাইব এখনও তদন্ত টিম টোটাল রিপোর্ট গান ন দেয় কিন্তু আর যতটুকু ধারণা আসামি হয়তো সম্ভবত এটা থাকতে পারে কোনো জায়গার হয়তো কিন্তু বাইর হওয়ার কোনো সুযোগ নেই মিচিং আছে হ্যাঁ এর পরিচয় পাগেই না কুমিল্লা সম্ভবত এটা সদর ঘাটানাতে এরস গিজি সদর ঘাটানা একটা মার্ডার নিলেন যে ফয় মার্ডার কেসের মামলা আগে কিছুদিন আগে এটা লুকিয়েছিল এই যেদিন গণনা দেয় 5টা পর্যন্ত কিন্তু সিসি ক্যামেরা তারা ধারণ করছে 5টার পর কিন্তু আর তারা দেখানো যায় যেহেতু ভিতরে সিসি ক্যামেরা দ্বারা আওতা তো এই 5টা পর্যন্ত ওরা সিসি ক্যামেরা ধারণা ওর চেহারা পর্যন্ত দেখা গিয়ে কিন্তু 5টার পর আর তারা আর দেখা এর কভার না করে সেখানে যে যেবে যে ফোয়াবো ফোন নিলাম যে মিসিং হয়ে ফোয়াবে নাকি আগেও দুই একবার লুকে গিয়ে পাগলা ঘন্টা বাজাই নাকি খালি না হালিয়ে পাগলা ঘন্টা বাড়ি তল্লাশি চালাই তল্লাশি হালিয়ে প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ডে তল্লাশি চালাই আচ্ছা আজি সকালবেলা তল্লাশি চালাই প্রায় 60 জন ঢুকে ডাঙ্গা বিভিন্ন ওয়ার্ডে টাঙ্গে টাঙ্গে বিভিন্ন জায়গাতে কিন্তু চেক করছে ডাঙ্গা পুলিশ হ্যাঁ ডাঙ্গা পুলিশ আচ্ছা এবে কি একই এবে যে ওই যে পাগলা ঘন্টা কিল্লে বাজাচ্ছে পাগলা ঘন্টা ওই কয়দকল যে কেউ উশৃঙ্খলতা করে বা কয়দকল এখন যে মার্শাল্লা জারি করে ভিতরে হয়তো তারা অনজন মার্শাল্লা জারি করে ফেললে বা জিনিস একখান সতর্ক বার্তা দিয়ে দেরি মানে পাগলা ঘন্টা বাজিলি ক্যাং করে যাবে এই ব্যাপার একটা সতর্ক হয়ে যাবো পাগলা ঘন্টা বাজিলে যার অ্যালার্টে যাবো মানে এটার ভিতরে একখান মানে তারা একটা সতর্ক বার্তা দিয়ে করা নির্দেশ কারাগারের অবশ্যই তো কারাগারের নিয়মে হয়তো শাস্তিও তার বাইরে কোনো সুযোগ নেই তোমরা কি আশা করতে লাগবে না ও পাওয়া যাবে ওরা সম্ভবত হয়তো কিন্তু এখন এমন প্রত্যেকটা জায়গাতে কিন্তু ক্যামেরা আছে কিন্তু এ যাবৎ বলে 13 কয়েকজনের লোক আলাপ করলাম যে 13 বছর এদের চাকরি জীবন কোনো দিন এই ধরনের ঘটনা ন দেয় এবং একটা ক্রু পাওয়া না দেয় মানে এই গিয়ে হড়ে ইয়ান যে ইয়ান শেষ পরিণতি কি তারা শেষ পরিণতি অলরেডি তো দুজনের সরি গেল এবং এদের বিভাগীয় মামলা ইয়ে হয়তো হয়তো সময় গিয়ে অর্ধরে হয়তো পাওয়া যেতে পারে জেলার এবং ইয়ার ওই ডিপটি জেলার ওই তারা দুজনের প্রত্যাহার করে নিই আর দুজনের সাসপেন্ড হয়ে যে কারারক্ষী প্রধান এবং কারারক্ষী সহকারী এবং যে গণনা করছে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়ে গণনা যে ভুল করছে